রাজ্যত সংঘটিত এক ভয়ঙ্কর হত্যাকাণ্ড। হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বাক্সাত। আন্ধারর সুযোগ লো ছুরিকাঘাত দুই যুবকক। এজনের মৃত্যু হওয়ার বিপরীতে গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে আন এজন যুবক। এই ঘটনা সংঘটিত হয়েছে মঙ্গলবারে নিশা বরবরী আরক্ষী থানার অন্তর্গত পাঠামারাত। পাঠামারা গাঁর দিলীপ বৈশ্যর পুত্র রমণী বৈশ্যক কোনো অচিনাক্ত দুর্বৃত্তই ছুরিকাঘাত করে হত্যা করে। লগতে খমেন লাহারীর পুত্র রাকেশ লাহারী গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এই ঘটনা সংঘটিত হওয়ার পিছতে হুয়া দোয়া লাগে আরক্ষী খবর দিয়া হয়। আরক্ষী ঘটনাস্থলীত উপস্থিত হয়ে দুয়োগীকে মুসলপুর অসামরিক চিকিৎসালয়ত ভর্তি করায়। অবশ্যে ইতিমধ্যে রমণী বৈশ্যর মৃত্যু হওয়া বলে চিকিৎসকে ঘোষণা করে। ইফালে রাকেশ লাহিড়ীক উন্নত চিকিৎসার বাবে নলবাড়ীলৈ প্রেরণ করা হয়েছে। এতিয়ালেকে কোনে কি কারণত এই হত্যাকাণ্ডর ঘটনা সংঘটিত করেছে সেয়া পোহরলে অহা নাই। আরক্ষী তদন্ত অব্যাহত রাখিছে, কিন্তু দুর্বৃত্ত সন্ধান এতিয়াও লাভ করবলে সক্ষম হওয়া নাই। আরক্ষী একেলগে থাকে, তার ঘরতে থাকে গোটে কেটা। কি নাম আছিল? রমণী বৈশ্য। তারপর তাক মানে মাতি লৈ গেছে ইফালে কতবা, যাই ফেলে ফুড়ি বোলে আহাতে এইখানে বলে পড়ি আছে। আমার মা এনার মুখ ফোন মারি আছে বলে তাক কোনবা হানি থই গেল, এটা পেলাই থই গেছে হানি পেলাই। আই জি চাও মানে নাই আর মেডিকেলত লৈ গেলো, তাতে তো নাই শেষে। কেজন আছিল একেলগে? চারিজন মান থাকা বলে শুনছো আর। মুসলপুরৰ পৰা মনোহৰ ৰাজমুখী, ৰিপৰ্ট নিউজ 18, অসম নৰ্থ ইষ্ট।